আমরা লাইভ করে দিয়েছি, লাইভ চলছে, ওনাদের ওনাদের বলুন, শেয়ার করে দিন, চলে গেছে সবাই। হ্যাঁ নমস্কার, আমি সুজিত নমস্কার। বোস, বাক্সা ব্রাত্য নাট্যজন, পশ্চিমবঙ্গ, ভারত। আপনারা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন যে গত মে মাস থেকে আমরা একটা ফেসবুক লাইভ অনুষ্ঠান চালু করেছি। তাতে প্রথম পর্বের মূল বিষয় ছিল করোনা পরবর্তীকালের নাটকের অবস্থা। সেই পর্ব শেষ করে আমরা এখন আমাদের ফেসবুকের দ্বিতীয় পর্বে প্রবেশ করেছি। এটার নাম দিয়েছি আমরা আড্ডা অ্যাট এইট, বাংলায় আটটার আড্ডা। আটটার আড্ডা মূল বিষয়সত্ব হলো যেটা, সেটা হচ্ছে আমরা প্রতিদিন এক একটা করে নতুন বিষয় ঠিক করে নিই এবং সেই বিষয়ে বলার জন্য আমরা বিভিন্ন মানুষকে সঙ্গে নিয়ে আসি। বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব হতে পারেন বা অন্য কোনো ফিল্ডের মানুষও হতে পারে, তাদের সঙ্গে আমরা একটা আলাপ আলোচনা করতে চাই, সেটা আড্ডা। এখন আড্ডা সেই অর্থে যেভাবে জানতে পারবো আমরা পারস্পরিক মত বিনিময় হতে পারবো, সেই পর্বে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জাগরণী নাট্য সংস্থা বাংলাদেশের মাননীয় স্মরণ সাহা। স্মরণবাবু নমস্কার, আমরা বাক্সা ব্রাত্য নমস্কার। নাট্যজনের তরফ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে আমাদের ডাকে সাড়া সাড়া দিয়ে আপনি আপনার অমূল্য সময় নষ্ট করেছেন। এবং আমাদের সুবিধা হচ্ছে যেটা বলতে পারবো যে এই করোনাকালীন সময় যখন আমরা প্রত্যেকেই গৃহবন্দী, যেসব মানুষদের আমরা নাম শুনতাম কিন্তু সরাসরি কথা বলার সময় সুযোগ ঘটে ওঠেনি, এই করোনা আমাদের সেই সুযোগটা করে দিয়েছে। সেই জন্য আমরা সত্যি খুব আনন্দিত, যেটা একটা খারাপের মধ্যে একটা ভালো। আর আমাদের এই যোগাযোগ গুলোর মাধ্যম হিসেবে আমরা আমরা বারবারই স্মরণ করি যে মানুষজনকে, যে মানুষটিকে, তিনি হচ্ছেন মাননীয় আশিস গোস্বামী, আমাদের আমাদের এই সমস্ত কর্মকাণ্ডের একজন উৎসাহদাতা। আচ্ছা স্মরণবাবু, আমাদের আজকের বিষয় যেমন আমরা ঠিক করেছি সেটা হচ্ছে অভিনয় এবং সাংগঠনিক কাজ দলের, তার মানে দুটো পর্ব হয়ে গেছে অভিনয়। তাহলে প্রাথমিক ভাবে আপনার দল সম্বন্ধে একটু জেনে নি, মানে এখানকার মানুষ যারা জানেন না তারা জাগরণীর সম্বন্ধে একটুখানি যদি জেনে না সুবিধা হবে আপনার দল। আমার নমস্কার। সারা ভারতবর্ষ এবং বাংলাদেশের যে সমস্ত দর্শক আমাদেরকে দেখছেন তাদেরকে জাগরণী থিয়েটার এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। আমরা জাগরণী থিয়েটার, জাগরণী থিয়েটারের পথ চলা 1995 সালের 1 জানুয়ারি, তারই ধারাবাহিকতায় চলেছে আমাদের এই জাগরণী থিয়েটার। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এবং ভারতের বিভিন্ন প্রান্তে শো করে আমাদের এই সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখছি। আমরা আমাদের জাগরণী থিয়েটারের যে সমস্ত প্রোডাকশন আছে সেগুলো আগে দর্শকদের একটু জানিয়ে নিই। আমাদের প্রথম প্রোডাকশন দাদাবাবু ডাক্তার বটে, রচনা আব্দুর রাজ্জাক, নির্দেশনা আব্দুর রাজ্জাক। তারপরে আছে কেনারাম বেচারাম, মনোজ মিত্র, মনোজ মিত্রের, এটা রফিকুল ইসলাম নির্দেশনা দিয়েছেন একবার, আরেকবার নির্দেশনা দিয়েছি আমি। তারপরে বিচ্ছু, মলিয়ের বিচ্ছু, রূপান্তর তারিকারাম খান, নির্দেশনা কাজী এনামুল হক নিউটন। আছে নাটক চিত্ত বিনিময়, রাধারমণ ঘোষের, নির্দেশনা বৈদ্যনাথ অধিকারী। তারপর নাটক আছে মৃত্যু আরেকবার, রচনা আব্দুর রাজ্জাক, নির্দেশনা রফিকুল ইসলাম। নাটক ছাড় পোকা, রচনা আব্দুর রাজ্জাক, নির্দেশনা আব্দুর রাজ্জাক। পাগলের প্রলাপ, রচনা আব্দুর রাজ্জাক, নির্দেশনা রফিকুল ইসলাম। জালেম, রচনা আব্দুর রাজ্জাক, নির্দেশনা রফিকুল ইসলাম। আধুনিক রাক্ষস, রচনা আসাদ বিন কাদের, নির্দেশনা আসাদ বিন কাদের। নাটক নৈশ ভোজ, রচনা মনোজ মিত্র, নির্দেশনা স্মরণ সাহা, আমি নিজেই। রক্তাক্ত বর্ণমালা, রচনা আসাদ বিন কাদের, নির্দেশনা আসাদ বিন কাদের।
নাটক চিত্ত বিনিময় রাধারমণ ঘোষ নির্দেশনা বৈদ্যনাথ অধিকারী। এরপরে নাটক আছে বিষ বৃক্ষ আব্দুল হালিম আজিজের রচনা এবং রুকনুজ্জামান আপেলের নির্দেশনায় নাটক। এরপরে নাটক আছে রাজার চিঠি মাহফুজা হিলালী রচনা এবং দেবাশিস ঘোষের নির্দেশনায়। এই নাটকটি নিয়ে আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করেছি। এই হচ্ছে আমাদের জাগরণী থিয়েটারের পূর্ববর্তী যে প্রযোজনাগুলো। বর্তমানে আমাদের একটি প্রযোজনা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, পিতার মৃত্যু নেই। এটার রচয়িতা হচ্ছেন আব্দুল হালিম আজিজ এবং নির্দেশনা দিয়েছি আমি নিজে। এই নাটক থেকে জন্ম শতবর্ষে হওয়ার কথা ছিল। হ্যাঁ, এই এই নাটক নিয়ে আমরা জন্ম শতবার্ষিকীতে আমরা আমাদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার একটি প্ল্যান ছিল। এখন তো করোনাকালীন সময় এগুলো সমস্তটাই তো আপনাদের একটা বড় উৎসাহ। আমি আগেও বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, শুনতে পেরেছি যে তারাও বলছেন যে যে কত অনেক দিনের একটা ইচ্ছে স্বপ্ন ছিল যে এই বছরটাকে আলাদা ভাবে পালন করার, কিন্তু ঈশ্বর বাঁধছে দিয়েছেন। দাদা, আমি একটু সময় চেয়ে নেব। আমাদের অনেক বন্ধুরা অপেক্ষা করে আছেন এটা লাইভটা দেখার জন্য। আমরা একটু লিংকটা একটু শেয়ার করার জন্য এক মিনিট সময়। হ্যাঁ, করে করে নিশ্চয় নিশ্চয় করে নিশ্চয় করে। আমি আমি একটু আমাকে অনেকে পাচ্ছেন না, অন্য কারণ অন্য কারণের থেকে শেয়ার করে দিন। অন্য কেউ পাচ্ছেন না আমাকে একটু? আমি আমি নিজেও পাচ্ছি না। হ্যাঁ, পাবলিক করা আছে তো দেখুন, না হলে বাক্সা ব্রাত্তজন একটা জন পেজটা খুঁজতে বলুন। বাক্সা ব্রাত্তজন পেজটা খুলুন। বাক্সা ব্রাত্ত একবার পেলাম, তারপরে আর পেলাম না। পাবলিক করা আছে দেখুন, যে কেউ খুললেই হবে, যে কেউ খুলে শেয়ার করে দিবে। পাওয়া যাচ্ছে না পল্লব? আমি দুঃখিত, একটু সময় না নিলে অনেক বন্ধুরা অপেক্ষা করে আছেন। আপনি কি আমার আপনি কি ফেসবুকে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে আছি। ফেসবুকে আছেন, সবাই দেখতে পাচ্ছে কোনো কেন ওরা। পাওয়া যাচ্ছে না, পাবলিক করা আছে আমাদের। আপনার ফেসবুকটা খুললে, আপনার ফেসবুক পেজটা কেউ খুলুক। আমার ফেসবুক খোলা হয়েছে কিন্তু এখানে আসলে পাচ্ছি না। হ্যাঁ, কেন পাচ্ছেন? আমি হোয়াটসঅ্যাপে দিলে পাবেন লিংকটা এখন? না, লিংকে সম্ভবত পাবেন না। আমরা এখান থেকে শেয়ার করা রয়েছে। ও দুঃখিত, এখানে সম্ভবত অনলি মি করা। আমি তো এখানে শুধু পাবলিক করা আছে। পাবলিক করা? হুম, মানে আমার বন্ধুরা পাচ্ছে না আমার। হ্যাঁ, বুঝতে পারছি, আপনি কি আমাদের ফেসবুক আমাদের ফেসবুকে আছেন তো? ফেসবুকে তো দেখছেন। আপনি কি আমার ফ্রেন্ড লিস্টে আছেন বাক্সা প্রাপ্ত নাট্য জন্য? হ্যাঁ হ্যাঁ, বাক্সা নাট্য আছে। আচ্ছা আচ্ছা, আমরা চালিয়ে যাই, তারপরে দেখি এর এর মাঝে আমরা আমার ছেলের এখান থেকে চেষ্টা করছে। বাক্সা ব্যস্তজন
আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নিয়ে নিন নিয়ে অসুবিধা। এতে আছে নাকি ফেসবুকে? আছে আমার এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছি, আপনি দেখছেন, কিন্তু আমিও পেলাম একবার, কিন্তু তারপরে আর পাওয়া যাচ্ছে না। কি নেটের সমস্যার জন্য? নেটের আপনার এখানে আপনাকে দেখা যা পেজটা দেখাচ্ছি। ব্রাত্য নাট্যের জন্য পেজটা খুলতে পেরেছেন? ব্রাত্য নাট্যের জন্য পেজটা খুলতে পেরেছেন? হ্যালো মনিকা, হ্যালো অনলাইনটা কেটে গেছে, অনলাইনটা কাটলে। হ্যাঁ না, ওনা উনি কেটেছেন। হ্যালো, হ্যাঁ দাদা, আমি মানে আসলে আমাকে মেসেঞ্জার অনেকে নক করছে, পাচ্ছে না সবাই। বাক্সা ব্রাত্তন নাট্য যে পেজটা খুলেছে বানান ফেসবুকে, বানান বাক্সা BAK বাংলা বাংলা না না বা ইংরেজি ইংরেজি BAK BAK SHA SHA ব্রাত্য BRA বাক্সা BRA TYA YA ব্রাত্য নাট্যজন NATYA NATYA JAN JAN বাক্সা ব্রাত্য নাট্যজন। হ্যাঁ আমি লিঙ্কটা পেয়েছি, আমি একটু একটু শেয়ার করে নি দাদা, দুঃখিত। মানে আমি আসলে অনেক বন্ধুরা অপেক্ষা করছে, তো এই না এটা কারণে। পেয়েছেন কি? হ্যাঁ হ্যাঁ ওখান থেকে শেয়ার করে দিন, ওখান থেকে শেয়ার করে দিন। হ্যাঁ হয়েছে, শেয়ার হয়েছে। হ্যালো
আচ্ছা উনি হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শুনছি। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমরা কি একটু প্রথম থেকে শুরু করি একটুখানি নাকি? হ্যাঁ প্রথম থেকে, প্রথম থেকে শুরু। হ্যাঁ আসলে আমার একটা ইয়ে আছে। আচ্ছা, আমরা যেটা জানছি জাগরণীর থিয়েটারের মাননীয় স্মরণ শাহ মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন আজকে। আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য কিছুক্ষণ অফ রাখতে হচ্ছিল, আপনি যারা মিস করেছেন তাদের জ্ঞাতার্থে আমরা একটু আর একবার শুরু করছি। মাননীয় স্বর্ণবাবুকে আমি সুজিত বোস বাকশাল রাষ্ট্র নাট্যজন পশ্চিমবঙ্গ ভারতের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমাদের আড্ডা @8 বাংলায় আটটার আড্ডার আজকে মূল বিষয় হলো অভিনয় এবং সংগঠন, সাংগঠনিক কাজ। সেই বিষয়ে কথা বলার জন্য, আলাপচারিতার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জাগরণী থিয়েটার বাংলাদেশের মাননীয় স্মরণ শাহ। স্মরণবাবু আপনাকে স্বাগত। আমরা আলোচনা শুরুতে একটু জেনে নিতে চাইবো যে আপনার জাগরণী থিয়েটারের সম্বন্ধে কিছু কথা আর কি, মানে ছোট করে যে মানে কি ধরনের কাজ আপনারা করেন, কবে? আমরা জাগরণী থিয়েটার আমরা জাগরণী থিয়েটার 1995 সালের 1 জানুয়ারি যাত্রা শুরু করি। আমরা এর মধ্যেই দলের প্রায় 17টি প্রযোজনা করেছি। প্রযোজনাগুলো ইতিমধ্যে আমরা নাম বলেছি, তারপরও আমরা একটু আমাদের শেষ প্রযোজনা থেকে বলছি। নাটক রাজার চিঠি, রচনা মাহফুজা হিলালি, নির্দেশনা দেবাশিস ঘোষ। নাটক চিত্ত বিনিময়, রচনা রাধারমণ ঘোষ, নির্দেশনা বৈদ্যনাথ অধিকারী। নাটক বিষ বৃক্ষ, রচনা আব্দুল হালিম আজিজ, নির্দেশনা রুকনুজ্জামান আপেল। নাটক বুদ্ধ, রচনা মলিয়ের, রূপান্তর আব্দুল হালিম আজিজ, নির্দেশনা স্মরণ সাহা। নাটক কেনারাম বেচারাম, রচনা মনোজ মিত্র, নির্দেশনায় আমি নিজেই স্মরণ সাহা। নাটক বিচ্ছু, রচনা মলিয়ের, রূপান্তর বাংলাদেশের প্রথিতযশা নাট্যকার জনাব তারিক আনাম খান, নির্দেশনা কাজী এনামুল হক নিউটন। নাটক নৈশভোজ, রচনা মনোজ মিত্র, নির্দেশনা আমি নিজে স্মরণ সাহা। নাটক রক্তাক্ত বর্ণমালা, রচনা আসাদ বিন কাদের, নির্দেশনা আসাদ বিন কাদের। নাটক আধুনিক রাক্ষস, রচনা আসাদ বিন কাদের, নির্দেশনা আসাদ বিন কাদের। নাটক জালেম, নাটক রচনা আব্দুর রাজ্জাক এবং নির্দেশনা রফিকুল ইসলাম। নাটক পাগলের প্রলাপ, রচনা আব্দুর রাজ্জাক এবং নির্দেশনা রফিকুল ইসলাম। নাটক ছাড় পোকা, রচনা আব্দুর রাজ্জাক, নির্দেশনা আব্দুর রাজ্জাক। মৃত্যু আরেকবার, রচনা আব্দুর রাজ্জাক এবং নির্দেশনা রফিকুল ইসলাম। জাগরণী থিয়েটারের প্রথম নাটক, যে নাটক দিয়েই আসলে মূলত জাগরণী থিয়েটারের জন্ম, যে জাগরণী থিয়েটার মানে গঠন করার যে বীজ, মূল বীজটা বপন হয়, সেটা হচ্ছে নাটক দাদাবাবু ডাক্তার বসে। সেটা রচনা এবং নির্দেশনা আব্দুর রাজ্জাক। আমাদের এই পথ চলায় নাটক বর্তমান যে প্রযোজনা, আপনারা জানেন যে বাংলাদেশে 2020-21 সালকে বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছেন। সেই মুজিব বর্ষে জাগরণ থিয়েটার একটি নাটক আমরা ইতিমধ্যে প্রস্তুত করেছি, কিন্তু করোনাকালীন সময়ের কারণে আমরা এখনো উদ্বোধনী শোটি করতে পারিনি। আমরা আশা করছি আগামী আগস্ট মাসে যদি আমাদের নেতৃবৃন্দ সময় দেন আমরা নাটকটি শুরু করব। নাটকটির নাম হচ্ছে পিতার মৃত্যু নেই, রচনা আব্দুল হালিম আজিজ, নির্দেশনায় আমি নিজে। এই হচ্ছে আমাদের জাগরণী থিয়েটারের প্রযোজনাগুলো। বলছি এখন যে আপনাদের বাংলাদেশের যে অবস্থা, মানে করোনা পরবর্তীকালে বা পরবর্তীকালে করোনা চলাকালীন এই ফেজে আর কি চলছে, এখন আপনাদের নাট্য চর্চা কি অবস্থা দাঁড়িয়ে আছে ওখানে বাংলাদেশে? মানে কাজ কিছু শুরু করা যাচ্ছে? না, এখনো আমরা শুরু করতে পারিনি, কারণ আমরা আমাদের দিনের পর দিন আমাদের করোনার শনাক্তকরণটা একটু বেশি হচ্ছে, রোগীর সংখ্যাটা বেশি বেড়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তেই কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। সরকারে আমাদের সবকিছুই সচল রয়েছে, কিন্তু সংস্কৃতি অঙ্গন এখনো আমরা ব্যাকফুটে আছি। আমরা এখনো সংস্কৃতি অঙ্গন সিদ্ধান্তহীনতায় ভুগছি, কি করা উচিত, কিভাবে করা উচিত। আমাদের নেতৃবৃন্দ দিক নির্দেশনা দেওয়ার পরপরই, সরকারি একটি নির্দেশনা পাওয়ার পরপরই আমরা শুরু করার জন্য বাংলাদেশের অনেক দল প্রস্তুত। যে কোনো অবস্থাতেই যে কোনো সময় যে কোনো দল নাটক মঞ্চায়ন করতে পারে। এ ব্যাপারে আপনাদের তো একটা ফেডারেশন আছে, গ্রুপ থিয়েটার ফেডারেশন বাংলাদেশে আছে, তারা কি ধরনের প্রস্তুতি বা কি ধরনের পদক্ষেপ নিয়েছে আপাতত? ফেডারেশন এবং শিল্পকলা একাডেমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে যদি কোনো দল প্রদর্শনী করতে চায় তবে তারা শিল্পকলা একাডেমিতে করতে পারবেন, তবে এটা কোনো অর্থ প্রদান করতে হবে না। বাংলাদেশের সকল শিল্পকলা একাডেমিতে এই অর্থ বরাদ্দ, যে অর্থটি দিয়ে মিলনায়তন ব্যবস্থাপনা নিতে হয়, মিলনায়তন দলের জন্য নিতে হয়, সেটি আমাদের শিল্পকলা একাডেমির ডিজি মহোদয় ঘোষণা দিয়েছেন তার জন্য কোনো অর্থ প্রদান করতে হবে না। কিন্তু ঘোষণাটি এখনো বাস্তবায়নের মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এটি বাস্তবায়ন হবে, আমরা এখনো সেটি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বিষয়টি পাইনি, আমরা অনুমতি পাইনি, তাই আমরা এখনো মিলনায়তন ব্যবস্থার কোনো ব্যবস্থা পাচ্ছি না। খুব একটি জায়গায় আমাদের এখানে এখন অব্দি সেরকম কিছু শুরু করা যায়নি, মানে সরকারি স্তরে একই একই অবস্থা চলছে হয়তো সারা পৃথিবীতে আমাদের। আপনাদের এই নাটক যা দেখা যাচ্ছে, আপনার নাটকের বেশিরভাগ নাটকের রচনা করেছেন আব্দুল রাজ্জাক মহাশয়, মানে এটা কি আপনাদের দলের সঙ্গে সরাসরি যুক্ত না উনি নাটক আলাদা করে রেখে? আব্দুল রাজ্জাক হচ্ছেন জাগরণী থিয়েটারের প্রতিষ্ঠাতা কালীন সাধারণ সম্পাদক, তিনি এই জাগরণী থিয়েটার সৃষ্টি লগ্ন থেকেই তার একটি উদ্দীপনা ছিল, একটি আকাঙ্ক্ষা ছিল। যদিও তিনি গত 5-6 বছর ধরে জাগরণীর সাথে সম্পৃক্ত না, তিনি কিন্তু মানসিক ভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন। আব্দুল রাজ্জাক আসলে জাগরণী থিয়েটারকে লঞ্চ করার জন্য যতটুকু প্রচেষ্টা করা দরকার তিনি করেছিলেন, এবং সাধারণ সম্পাদক হিসেবে আমার দৃষ্টিকোণ থেকে তিনি একজন সফল সাধারণ সম্পাদক। আমার পূর্বে তিনি সাধারণ সম্পাদক ছিলেন এবং তার সময়ে সময়েই অনেক নাটক আমরা মঞ্চস্থ করতে পেরেছি, তার রচনায়, তার নির্দেশনায়, বা তার রচনায় আবার অন্য নির্দেশকের নির্দেশনায়। খুব ভালো। নাটক নির্বাচন আপনি যে অভিনয় করেন সে পর্বতে পরে আসবে, নাটক নির্বাচনে করার ক্ষেত্রে আপনাদের মূলত বিবেচ্য বিষয়টা কোনটা? মূল বিবেচ্য নাটক, আমরা নাটক বিবেচনার জন্য আমরা আমি আগে একটু বলে রাখি যে বক্তা হিসেবে আমি খুব একটা ভালো নই, দোষ ত্রুটি ক্ষমা করে দেবেন। আমাদের জাগরণী থিয়েটার যাত্রা শুরুর পর থেকে আমরা চেষ্টা করেছি সমসাময়িক বিষয়গুলো নিয়ে পথ চলতে। সেই ক্ষেত্রে আব্দুল রাজ্জাক তার লেখনী শক্তিটা খুব শক্তিশালী ছিলেন, তার শক্তিশালী লেখনী শক্তি ছিল, তার লেখনী শক্তির মাধ্যমে আমরা সমসাময়িক
বিষয়গুলো নিয়ে, সমাজের যে মানে নিগৃহীত বিষয়, যে অবহেলিত বিষয়, সমাজের ক্ষতিকর বিষয়গুলোকে দিয়েই আমরা আসলে নাটক সৃষ্টি করেই পথ চলতে শুরু করি। পরবর্তীতে দেখা যায় জাগরণী থিয়েটার যখন সাভারের মধ্যেই সীমাবদ্ধ রইল না, জাগরণী থিয়েটার যখন সাভারের বাইরে তাদের পারফরমেন্স শুরু করলো, তখন আমরা চিন্তা করলাম আব্দুর রাজ্জাকের চাইতে আপগ্রেডেড একজন রাইটার বা আপগ্রেডেড রাইটার বা তার চেয়ে ভালো কিছু প্রেজেন্টেশন করা যায় কিনা, সেই সুবাদেই আমরা আবার নতুন করে পথ চলতে শুরু করি। এই যে অভিনয়ের ক্ষেত্রে নাটক রচনা, এই এটা আপনি একটা সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত আছেন এবং পরিচালনার কাছেও যুক্ত আছেন, এই যে নাটক অভিনয় মঞ্চস্থ যেটা হয়, এর ব্যয়ভার আপনারা তুলে আনেন কিভাবে, মানে খরচাটাকে আপনারা তোলার ব্যবস্থা কিভাবে করেন, মানে টিকিট সেল তো আছেই, আর কোনোভাবে কিভাবে? আসলে সম্পূর্ণ দলীয় কর্মীদের আন্তরিক অনুপ্রেরণায় এবং অভ্যন্তরীণ অর্থ মানে সংকুলনের মাধ্যমে আমরা পুরো নাটকগুলো মঞ্চায়ন করে থাকি। তাহলে এই যে এটা তো বিশাল ব্যয়ভার, একটা নাটক মঞ্চস্থ করতে গেলে হল ভাড়া, তাদের আনুষঙ্গিক সমস্ত খরচা নিয়ে, এই ব্যয়ভারটা প্রতিটা শো, একটা একটা নাটক আপনারা মোটামুটি কতগুলো শো করেন? আমরা বর্তমান যে প্রযোজনাটি আছে মাহফুজা হিলালির রচনা এবং দেবাশিস ঘোষের নির্দেশনায় নাটক, এটির 33টি প্রদর্শনী আমরা করতে পেরেছি। এই নাটকগুলোর সম্পূর্ণ খরচই আমরা নিজস্ব তহবিল থেকে খরচ করেছি। আমরা দেখা গেছে একটি প্রদর্শনী করতে মোটামুটি 12-13 হাজার টাকা খরচ হয়, কিন্তু দর্শকের মাধ্যমে আয় হতো 5-6 হাজার, কোনো কোনো ক্ষেত্রে 8 হাজার, কোনো ক্ষেত্রে 10 হাজার, প্রত্যেক শ্রোতার একরকম যেত না, আর বাকিগুলো আমরা আমাদের নিজস্ব তহবিল থেকেই সংকলন করেছি। আর এই ধরনের শো আপনাদের ওখানে এমনি ধরুন যেটা আমন্ত্রণমূলক শো বা আমরা যেখানে কল শো বলি আর কি, এই এই ধরনের এটা কতটুকু চলে আপনাদের? আমন্ত্রিত হয়ে আমার রাজা চিঠির অর্ধেক অর্ধেক প্রায় অর্ধেক 15-16টা শো আমরা আমন্ত্রিত শো পেয়েছি। বাংলাদেশের অভ্যন্তরে প্রত্যেকটি দলই কিন্তু এভাবেই ঢুকে ঢুকে চলে, আমাদের মতোই যারা মঞ্চ পাগল, মঞ্চকে যারা ভালোবাসি, মঞ্চকে যারা বাঁচিয়ে রাখতে চাই, নাটককে যারা ভালোবাসি ধারণ করি, তারাই আসলে এভাবে শোগুলো চালিয়ে যায়। আর যদি আমরা ঢাকা শহরের বাইরে কোথাও শো করতে যাই, আসলে তাদেরও তো মানে ঢাকা শহরে যে সমস্ত ফ্যাসিলিটি থাকে, ঢাকার বাইরে দলগুলোর সে ধরনের ফ্যাসিলিটি থাকে না, সেক্ষেত্রে তারা হয়তো অনুরোধ করে শুধুমাত্র প্রোডাকশন কস্ট, যে আপনাদের যে খরচটা না দিলেই না দাদা, একটু সেভাবে যদি করা যায় তাহলে একটি নাটক প্রদর্শন হলো, আমাদের একটি উৎসবও হলো, বা একটি ভালো নাটক দর্শক উপভোগ করতে পারলো। সেই সুবাদে দেখা যায় যে আমাদের ওখান থেকে যদি বলি আয় ব্যয়ের যে হিসাবটা, আয় ব্যয়ের খাতাটা শূন্যই থাকে, ব্যয়ের খরচটা একটু বেশি থাকে। আর সরকারি কোন নাট্যমেলা এই ধরনের আয়োজন ওখানে হয়, যোগদান করে? সরকারি নাট্যমেলা অবশ্যই আয়োজন হয়, এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, তারপরে আপনারা জানেন যে গঙ্গা যমুনা নাট্য উৎসব বাংলাদেশে প্রতি বছরই হয়ে থাকে। এছাড়া কি অনেক যেটা করে আমাদের এখানে? হ্যাঁ, অনেক যেটা না অনেক
ভারতে করে, আর আমাদের এখানে গঙ্গা যমুনা নাট্য উৎসব পরিচালনা পর্ষদ আছে, যেটার আহ্বায়ক হচ্ছেন গোলাম কুদ্দুস, গোলাম কুদ্দুস এবং সচিব হচ্ছেন আখতারুজ্জামান। তাদের মাধ্যমে সবগুলো হয়, শিল্পকলার মাধ্যমে বিভিন্ন উৎসব, সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তর্জাতিক উৎসব, এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাধ্যমেও বিভিন্ন উৎসব এখানে আয়োজন করা হয়। সেখান থেকে তো সরকারি কিছু অনুদান সামান্য সরকারি পাওয়া যায়? হ্যাঁ, ওই জায়গাটায় ওই সমস্ত শো করে দেখা যায় যে একটি দলের সাধারণত যে যে টাকা খরচ হয়, আমরা সাভার থেকে যদি ঢাকা এসে শো করি, আমরা সাভার থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 26 কিলোমিটার, মানে যেখানে শো করি 26 কিলোমিটারের দূরত্বে, তারপরেও আমাদের একটি শো করতে গেলে 11-12 হাজার টাকা খরচ হয়ে যায়, এবং একটি উৎসবেও দেখা যায় যে এই খরচটা একটি উৎসব কমিটি বহন করে। তা এই জায়গা থেকে মনে হয় যে আমরা মানে উৎসবগুলোতে শো করে ক্ষতিগ্রস্ত বলবো না, লাভবান বলবো, যে অ্যাটলিস্ট পকেট থেকে তো 4-5 হাজার টাকা খরচ করতে হয় না একটি শো এর জন্য। সাভারে আমরা এটা দেখছিলাম, ফেসবুকে দেখছিলাম, সাভারে আপনার একটা সংগঠন আছে, আপনাদের সাভার সাংস্কৃতিক গোট, তাই তো? জি হ্যাঁ, তা সেই সংগঠনের কাজটা কি, মানে তারা কিভাবে কাজ করে? সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোট আসলে এটির একটি কষ্ট নিয়েই করি, কারণ আমি সাভারে সাংগঠনিক কাজ শুরু করি 1995 সালে। 1995 সালে কাজ শুরু করার পর থেকে আমার কাছে মনে হয়েছে একটি মরুভূমির শহর, যেখানে সংস্কৃতি অঙ্গন মানে একেবারে ধুধু বালুময় এই জায়গাটি অনেকেই অনেকেই ভালোবাসে, অনেকেই ধারণ করে, অনেকেই বহন করে, কিন্তু বিক্ষিপ্তভাবে আমার আমাদের পরে বুনন থিয়েটার, বঙ্গ থিয়েটার, এরকম অনেক সংগঠন, থিয়েটার সংগঠন জন্ম নিয়েছে। আমাদের পর আমাদের আগে ছিল লোকনাথ শিল্প গোষ্ঠী, যারা আমাদের কার্যক্রমের শুরু করার পর পরই ঝিমিয়ে পড়েছে, তাদের দলপ্রধান অসুস্থতার কারণে সংগঠনটি তাদের কার্যক্রম ব্যাহত হয়। এরপরে পরবর্তীতে বহু সংগঠন যেমন বাইস্কোপ থিয়েটার, স্বপ্নেশ্বর আবৃত্তি একাডেমি, ঝংকার শিল্পী গোষ্ঠী, তারপর নাচের পুতুল, নৃত্যের রংধনু, এরকম অসংখ্য সংগঠন জন্ম নেয়। এই সংগঠনগুলোকে একত্রিত করার জন্য আমি সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি কাদের কুদ্দুস ভাই এবং জনাব হাসান আরিফকে তাদের কাছে পরামর্শ চাই যে কি করা যায়। আমাদের সাভারে তো এরকম সংগঠন হচ্ছে যারা যে যার মতো কাজ করছে, এদেরকে কি আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের একটি ব্যানারে আনতে পারি কিনা। তারা আমাদেরকে হাইলি অ্যাপ্রিসিয়েট করলেন, এবং মজার বিষয় হচ্ছে সাধারণ সম্পাদক 2013 সালে এসে সাভারের একটি সম্মিলিত সাংস্কৃতিক জোট সাভার শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এটি একটি সাভারের মাইল ফলক হিসেবে আমি 2013 সালকে আমি গণ্য করি, কারণ তারপর থেকেই সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে আমাদের সাভারে ছোট বড় অনেক সংগঠন একত্রিত হয়ে অনেক অনুষ্ঠান আমরা করতে পারছি এখন পর্যন্ত। এই দলগুলো কি সবাই সরকারি নথিভুক্ত? না, সকলেই সকল নথিভুক্ত না, এর মধ্যে মাত্র 2টি সংগঠন সরকারি নথিভুক্ত, তারা বাৎসরিক একটি সরকারি সহায়তা পায়, একটি দল বেশ কয়েক বছর ধরে পাচ্ছে, আর একটি দল গত কয়েক বছর ধরে পাচ্ছে। এখানে কি আপনাদের সাভারে বা মূলত বাংলাদেশে মানে দলগুলো, নাট্য দলগুলো
সরকারি সাহায্য বলতে কি আর্থিক সাহায্য কিছু বাৎসরিক হিসেবে মাসিক হিসেবে কিছু পায়? না, এরকম আমাদের মাসিক কোনো সাহায্য আমরা পাইনি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো এই সহযোগিতাটি চালু হয়নি। আমি একটু বলতে চাই, যেহেতু সাভার নিয়ে কথা উঠলো, সাভার নিয়ে একটু কথা বলবো। সাভারে একটি দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশে যতগুলো দেশের প্রধান বাংলাদেশে ভিজিট করেছেন, তারা প্রত্যেকেই সাভার ভিজিট করেছেন। কারণ হচ্ছে, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত। সাভারে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে, মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানাতে বিশ্বের সকল নেতৃবৃন্দ সাভারে পদার্পণ করেছেন। সেই সাভারে আজ পর্যন্ত একটি মিলনায়তন পাইনি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা সাভারে ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান, যিনি বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, তিনি 2013 সাল থেকে তার মিলনায়তনটি হচ্ছে, তার নামে একটি মেডিকেল কলেজ আছে, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজ ও হাসপাতাল। তার 10-11 তলায় একটি মিলনায়তন আছে, যেটি প্রায় 500 ছাত্রছাত্রীর জন্য একটি তাদের কি বলবো, এটাকে লেকচার হল, সেই হলটাকেই তিনি আমাদের জন্য উন্মুক্ত করে দেন। উন্মুক্ত করে দেওয়ার পর থেকেই এবং তারই পৃষ্ঠপোষকতায় ওই আমরা সাংসদ নাট্য উৎসব, বাংলাদেশে প্রথম একটি নাট্য উৎসব, যিনি কোনো সংসদ সদস্য, বাংলাদেশের সংসদ সদস্য যিনি যে উদ্বোধন করেন, 10 দিন ব্যাপী একটি নাট্য উৎসবের উদ্বোধন করেন, এবং 10 দিন ব্যাপী নাট্য উৎসব দিয়ে ওই মিলনায়তনটিকে সাভারের সংস্কৃতি কর্মীদের জন্য, সংস্কৃতি অঙ্গনের শিল্পীদের জন্য তিনি দ্বার উন্মোচন করেন। তারপর থেকেই আজ প্রায় 7 বছর আমরা মিলনায়তনটি সম্পূর্ণ বিনা খরচে আমরা ব্যবহার করতে পারছি, এবং সাভারের সকল সংস্কৃতি কর্মী, সকল সংস্কৃতি দল ডাক্তার মোহাম্মদ এনামুর রহমানের কাছে কৃতজ্ঞ। কেননা তিনি যদি এই মিলনায়তন কিন্তু ব্যবস্থা কর মানে আমাদের ব্যবহার করতে না দিতেন, তাহলে কোনো দল তার কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পালন করতে পারত। এটা গেল আপনাদের দল যা কিছু অভিনয় আপনার, যদি আপনার অভিনয় নিয়ে একটা কথা করে জানা হয়নি, মানে আপনার অভিনয়ের অনুপ্রেরণা বলতে সে মানে কাকে ভাবে, মানে আপনার এই অভিনয় যে আপনি করেন আর কি, আপনার কোনো অনুপ্রেরণা মানুষ আছে? অনুপ্রেরণা বলতে, আমি ছোটবেলায় সূর্য সাথে খেলাঘর করতাম। আমাকে একদিন বিশ্বজিৎ বসু দাদা নামে, সূর্য সাথে খেলাঘর তিনি চালাতেন, তিনি আমাকে বললেন যে তোর একটা লিখা দে, আমাকে একটা কবিতা লিখা দে, আমরা একটা 2 পাতার একটা ছাপাবো, ওখানে তোর লিখাটা। ওই লিখাটা সে ছাপালো, ছাপানোর কয়েকদিন পরে এই আমরা একটা নাটক করব, আয় এই নাটকে তুই অভিনয় করবি, খেলাঘরের নাটকে অভিনয় করবি। তা তিনি আমাকে ওখানে ডেকে নিলেন। নাটকটির নাম হচ্ছে সুকুমার রায়ের অবাক জলপান। ওই নাটকটিতে প্রথম আমাকে ডাক দিলেন। ওই নাটকটি আসলে প্রথম যেদিন আমি মঞ্চে উঠি, আসলে মঞ্চে আমি এটা এটা কথা বলছি সম্ভবত 1986 বা 1987 সালের কথা। ওই সময় আসলে আমি ইটা ছিল আমালার একটা ক্যারেক্টার, আমি ঝুড়িটা মাথায় নিচ্ছি আর আমার হাত পা খুব কাঁপছে। ওখান থেকেই আসলে শুরুটা, এই ওই পা কাঁপুনি থেকে যে শক্তি সঞ্চারিত হলো, একটি জিদ কাঁপুনি হলো। ওই নাটকে আমার একটি সহ অভিনেত্রী ছিলেন দীপা, আমাদের বন্ধু, একসাথে আমরা সংগঠনে। দীপা বলল যে তুই তো খুব বেশ নার্ভাস ছিলি। নার্ভাস কেন, আমি তো দেখলাম আমি কোনো নার্ভাস ছিলাম না। তা আমি বললাম যে হয়ে যাবে হয়তো প্রথম। পরবর্তী যে নাটকগুলো অনুপ্রেরণা আমাকে দিয়েছেন সেটা হচ্ছে আমার ওস্তাদ মোস্তাফিজুর রহমান আজাদ,
এবং সাংগঠনিক ভাবে যিনি আমাকে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন সেটি হচ্ছে তপন বোস, স্বর্গীয় তপন বোস এবং মুস্তাফিজুর রহমান স্বর্গীয়। তারা দুজনই আমাকে ডেকে নিলেন এবং বিসর্জন নাটকে আমাকে অভিনয়ের সুযোগ করে দিলেন। ওখান থেকে ওই ওই নাটকে অভিনয় করার পর ওই মঞ্চ নাটক ওই ওই নাটকটিতে অভিনয় করার পরই আসলে আমি আন্দোলিত হই যে আমি হয়তো একজন বড় শিল্পী হব। আসলে সত্য কথা বলতে আমি দর্শকদের সামনে সত্য কথাই বলতে চাই, সেদিন স্বপ্ন দেখেছিলাম আমি বাংলাদেশের একজন বড় স্টার হব, আমি বাংলাদেশের একজন নাম করা শিল্পী হব। সেই অনুপ্রেরণায় মঞ্চনাটকটা শুরু করি। মঞ্চনাটক শুরু করার পর থেকে বিভিন্ন মঞ্চনাটকে বিভিন্ন সময় বিভিন্ন অভিনয় করেছি, তার থেকেই পথ চলা শুরু। আমি যখন জাগরণী থিয়েটারে যুক্ত হলাম, সাভারে সংস্কৃতি অঙ্গন এতটা অবহেলিত ছিল, সংস্কৃতি চর্চা যে এত মানে শুষ্ক ছিল, সেই জায়গা থেকে চিন্তা করেছিলাম যে হ্যাঁ জাগরণী থিয়েটারকে নিয়ে হয়তো কিছু একটা করা যেতে পারে। সে হিসেবে 1995 সালের শেষে আমরা কেনারাম বেচারাম নাটকটি করার সিদ্ধান্ত নিই এবং এই নাটকটি করার পরপরই মানে এই পাণ্ডুলিপিটিও আমার সিলেক্ট করা ছিল যে হয়তো এই নাটকটি দিয়ে সাভার একটি আলোচনায় আসা যেতে পারে। এবং গড গিফটেড, এটা সম্পূর্ণই গড গিফটেড এবং আমাদের অভিনেতা অভিনেত্রীদের পারদর্শিতায় নাটকটি সাভারের বিভিন্ন জায়গায় সমাদৃত হয়েছে। এবং এই নাটকটি নিয়ে, এই কেনারাম বেচারাম নাটকটি নিয়েই আমরা সাভারের বাইরেও শো করা শুরু করি। এবং অনেকে আমাকে এখনো, আমি ওখানে নগেন পাজার অভিনয়টা করি, ওই অভিনয়টি করার পরও এখনো আমাকে অনেকে নগু বলে ডাকে। এটি হচ্ছে আমার অভিনয় জীবনের একটি বড় প্রাপ্তি। এরপর আমরা বিভিন্ন পথনাটক, বিভিন্ন বিভিন্ন সময়ের বিভিন্ন, আমি 90-এর দশকে বাংলাদেশের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল সেই সময়ই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমি গণতন্ত্রের আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, নাট্য আন্দোলনকে বেগবান করার জন্য আমি বিভিন্ন ভাবে এই সংযুক্ত ছিলাম। আর একটি বিষয় হচ্ছে যে অভিনয়ের বিষয়টা যেহেতু বললেন, অভিনয়ের ক্ষুধা আসলে এখনো মেটেনি আমার। আমার মানে একটি একটি চরিত্র করার পরে মনে হয় যে আরেকটি চরিত্র যদি আমি করতে পারতাম বা ওই চরিত্রটা যদি করতে পারতাম আমার আমার আত্মতৃপ্তিটা একটু বেশি পেত। এরপরেও যদি ওভাবে বলি, আমার জীবনের একটি নাটক বা দুটি নাটক যদি ওভাবে বলি, আমার আমার জীবনের 2-3টি নাটকের মধ্যে হচ্ছে আমি ঢাকা বৃষ্টিপাত নাট্য দলে আমি যখন সাভার থেকে যুক্ত হই, তখন নাটক কেনারাম বেচারামের সাথে যুক্ত হই, সরি নাগরালী কিচ্ছার সাথে যুক্ত হই। ওই নাটকে আমাকে একটি নদী ভাঙ্গন এলাকার একটি অঞ্চলের মানুষের শোক শোক দুঃখ তুলে ধরার জন্য একটি সংলাপ আমার খুব এখনো গেছে আছে। আমি একটু বলি, হায়রে মানুষ, হায়রে মানুষের মন, এই মনের মধ্যে কখন যে কাল তুফানের ঢেউ উঠে, কখন যে কাল বৃষ্টির ঢেউ উঠে, সেখানে তুমি জানো বাবু আমি কিছু জানি না, কিছু জানি না। আসলে এই সংলাপটি আমি যতই প্রদর্শন করেছি আমি অধুরে কেঁদেছি যে আসলে নদী ভাঙ্গন এলাকায় মানুষগুলো তাদের জীবনযাপন যেভাবে করে, সর্বস্ব হারিয়ে ঢাকা শহরে আসে, ঢাকা শহরে এসে
তাদের যে জীবনটাকে বুটি নেবার, এটি কিন্তু একটি বাস্তব চিত্র থেকে, যে বরিশাল থেকে, শুধু বরিশাল থেকে লঞ্চে করে ঢাকায় এসে একটি মানুষ কত প্রতিকূলতার মাঝে নিজেকে খাপ খাইয়ে নেয়, কত কিছু ছেড়ে দিতে হয়, কত জীবন চলে যায়, এর একটি বাস্তব রূপ ছিল মোয়া সালামের রচনা ও নির্দেশনায় নাটক নাগরালির ইচ্ছা। আরেকটি নাটক হচ্ছে আমার প্রিয় একটি নাটক, সেটি হচ্ছে ডক্টর খন্দকার তাজমিনুরের রচনা রাজা ওয়াদি পাউসকে কনভার্ট করে, ওয়াদি পাউসকে কনভার্ট করে তিনি লিখেছিলেন রাজা হিমাদ্রি। এই হিমাদ্রি নাটকে আমি ক্রান্তদর্শীর ক্যারেক্টারটা করি। ক্রান্তদর্শী তিনি একজন অন্ধ ব্যক্তি, রাজার সঙ্গে যে কথোপকথন, এবং এই নাটকে অভিনয় করতে আমি প্রথম শো করি, আমি এই নাটকটি 14-15টি শো বাংলাদেশে হয়ে যায়, আমি প্রথম শো করি উড়িষ্যার রাউরকেলায় স্পন্দন আয়োজিত আন্তর্জাতিক নাট্য উৎসবে। এবং ওই নাটকটি মঞ্চে ওঠার পর ওই নাটকটি করার সময়ও আমার একটি দুঃখ ছিল যে মঞ্চে উঠব তার আধা ঘন্টা আগে আমার স্ত্রীর দ্বিতীয় বাচ্চা অ্যাব্রেশন হয়, তাকে ঢাকার গ্রিন রোড একটি হসপিটালে, গ্রিন রোড একটি হসপিটালে তাকে অ্যাব্রেশনের জন্য হসপিটাল নেওয়া হয়। তারপরে আমার ওয়াইফ সবাইকে অনুরোধ করেছিলেন যে আমাকে যেন অন্তত শোর পর জানানো হয়। এটি আসলে একটি কি বলবো, এটি ভালোবাসার নির্মম পরিহাস, এবং যে আমার পরিবার, আমার বাবা মা, আমার সন্তান এমন একটি সময়ও যে মনে করেছে যে সে এখন মঞ্চে উঠবে তাকে এই কথাটি এখন বলা যাবে না। কিন্তু তারপরে একটি আমার এক বন্ধু বলল যে শরণ, বৌদির এই অবস্থা, টেনশন নিস না, তোকে জানাতে বারণ করেছিল, কিন্তু যদি এখন না জানাই তুই হয়তো আমাকে পরে ই করবি। আমি বিশ্বাস করবি না, আমি মঞ্চে ওঠার আগে আমি ইতিমধ্যে 10 মিনিট বসেছিলাম, আধা ঘন্টা আগের পর আমি 10 মিনিট বসেছিলাম, আমি নির্দেশ করতে বললাম দাদা আমার এই সমস্যা হয়েছে। তিনি বললেন, আমাকে মুখে জড়িয়ে ধরে বললেন দাদা দেখে দিয়েছি, এটা এমনিতেই হবে, কারণ আপনাকে একটু পরেই মঞ্চে উঠতে হবে, আমরা আমরা মঞ্চের সামনে প্রত্যেকের কাছে কমিটেড, এবং এটা দেশ না বিদেশের, এবং কাকতালীয় ভাবে আমি তার ওই অনুপ্রেরণায় আমি হঠাৎ করে ভুলে যাই, আমার আমার পরিবারের কথা ভুলে যাই। তিনি যখন আমাকে বুকে একটু হাত করলেন এবং বললেন যে দাদা টেকে দিয়েছি, এবং আমি মঞ্চে উঠলাম, মঞ্চে ওঠার পরে পারফরমেন্স করলাম, পারফরমেন্স করার পরে একটি স্পন্দনের যে মিলনাচন্দ্রিতে শো হয়েছিল, অনেক দর্শক এসে আমাকে যখন কংগ্রাচুলেট করছিলেন, তখন তাজমিদার বললেন যে আমরা কিছুক্ষণ আগেই জানতে পারলাম তার ওয়াইফের বাচ্চাটির বাচ্চা যে অপারেশন করেছিল তার অপারেশন 3.5 মাসের অপারেশন একটা হয়েছে। এটি ছিল আমার জীবনের একটি মোড়, এবং দুঃখও যেমন পেয়েছিলাম সুখও অনেক পেয়েছিলাম। যে শিল্পীর যন্ত্রণা তো আছেই, মানে ওই কষ্টটাকে ভুলেও কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার যে চাপ, সেটা সেই একমাত্র শিল্পী বুঝতে পারে কি অমানসিক দক্ষতায় সেই সময়টাকে কাটাতে হয়, অতিক্রম করতে হয় করে নিজের কাজটাকে, যার জন্যে এত মানুষ বসে আছেন হয়তো নাটকটা দেখার জন্য, তাদের কাছে একটা দায়বদ্ধতার যে প্রশ্ন, শিল্পীর দায়বদ্ধতা, সেই কষ্টটা একজন শিল্পী বুঝতে পারে। আমি একজন শিল্পী হয়ে আপনার এই কষ্টটাকে অনুভব করতে পারছি যে আপনি এই কষ্টটাকে জয় করতে পেরেছিলেন। অনেক মানুষের জীবনে তো এই ঘটনাগুলো আসে,
সাধারণ মানুষ এই কষ্ট দেখতে পায় না। তারপর যদি বলতে চাই, আমি আমার এই নাটকের পরে যদি জাগরণী থিয়েটার এবং ব্যক্তি স্মরণ বাংলাদেশ এবং ভারতে যে নাটকটি দিয়ে একজন, আমি এখনো আমাকে অভিনেতা দাবি করতে পারি না, একজন মঞ্চ শিল্পী হিসেবে পরিচিত হয়েছি, সেটি হচ্ছে নাটক মাহফুজ আহলির রচনা এবং আমার নির্দেশক দেবাশীষ ঘোষের নির্দেশনায় নাটক রাজার চিঠি। এই নাটকটি দিয়েই আমি মূলত ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে জাগরণী থিয়েটারকে, বাংলাদেশকে এবং আমার দলের ছেলে মেয়েদের আমি প্রেজেন্টেশন করতে পেরেছি, সাভারকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। আমি তখন আর সাভার ভাবতাম না, আমি আমাকে বাংলাদেশের একজন, যখন ভারতের বিভিন্ন জায়গায় আমি যেমন এই লকডাউনের আগেই আমরা আসাম, আগরতলা এবং শিলিগুড়ি এই জায়গাতে 6টি শো প্রদর্শনী করে এসেছি আমরা এই লকডাউনের আগেই। আমাদের আরো কিছু শো ছিল এই, কিন্তু মার্চে কিছু শো ছিল, মার্চ এপ্রিলে, যেগুলো ভারতের কলকাতা এবং দিল্লিতেও কিছু শো ছিল যেগুলো আমরা করতে পারিনি এই লকডাউনের কারণে। হ্যাঁ, এ তো অনেকের ক্ষেত্রেই এই সমস্যাটা, অনেক শো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা একটা সাংগঠনিক কাজের দিকে আসি। থিয়েটারের সাংগঠনিক কাজ কে যদি আমি কাজের প্রচুর কাজটাকে কারণ যারা সামলাতে হয় তারা জানে, এই সাংগঠনিক কাজটা আপনার কাঁধে কতটা চাপ নিয়ে আছে, মানে কি কি কাজ দায়িত্বের মধ্যে আছে, সবটাই না, মানে কতটা চাপ নিয়ে আছেন? সত্য কথা বলতে পুরো চাপটাই শুধু আমার সংগঠনের না, অনেক সংগঠনের দলের চাপ এখন আমার কাঁধে, যেহেতু সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক। আমাদের যেখানে সাভারে একটি কিন্তু মিলনায়তন নেই, একটু মঞ্চ মঞ্চ যে কাজ করবে সে মিলনায়তনটি আমি বলেছি যে এনাম মেডিকেলে আমাদেরকে শো করতে হয়। মহড়ার জন্য জায়গা আমরা একেবারেই সাভার কলেজ, সরকারি সাভার কলেজের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি, কারণ গত 25 বছর ধরে, 25 বছরে প্রায় 24টি বছর আমরা সাভার কলেজের বিভিন্ন কক্ষে মহড়া করে এই থিয়েটারটাকে বাঁচিয়ে রাখছি। বিভিন্ন সংগঠনও এভাবে, আমার মতো এরকম অনেক সংগঠন সাভার কলেজের মহড়া কক্ষে বিভিন্ন রুম নিয়ে, আমরা প্রথম প্রথম দেখা যেত প্রতিদিন বেঞ্চ গুটাতাম, তারপরে আমরা বেঞ্চ গুটিয়ে রিহার্সেল করে আবার বেঞ্চ গুলোকে রেখে যেতাম। আসলে সত্য কথা বলতে চাই আমি যে আমি আমি ব্যক্তিগত ভাবে যদি আমার মহড়া কক্ষে কক্ষকে একটি উপাসনালয় হিসেবে গ্রহণ করি, পারে ঠিক উপাসনালয়ের বাইরে আমার মানসিকতার বাইরে যে সমস্ত লোকজন বাইরে ঘোরাঘুরি করেন, যারা বা যারা দেখেন এই এই রুমের ভেতরে, ছেলে মেয়েরা সারা দিন রিহার্সেল করে, রিহার্সেল করতে গিয়ে অনেকের হয়তো বিরূপ ধারণা হতে পারে, হ্যাঁ এখানে কি হয়, ছেলে মেয়েরা কি তাহলে কি এই করে সেই করে, মানে এরকম মেন্টালিটির মানসিকতাও এই এই যুগে রয়েছে। এবং এই এই প্রতিকূলতাকে নিয়েই আমি থিয়েটারটাকে নিয়ে বাঁচতে চেষ্টা করছি এবং সংগঠনগুলোকে নিয়ে বাঁচার চেষ্টা করছি। প্রতিবন্ধকতা আমাদের প্রেক্ষাপটে, ঢাকার চাইতে সাভারের প্রেক্ষাপট যদি চিন্তা করি, প্রতিবন্ধকতা ঢাকার চাইতে 200 গুণ বেশি আমাদের প্রতিবন্ধকতা। আমাদের সাভার একটি মফস্বল এরিয়া, যদিও ঢাকার থেকে মাত্র 26 কিলো দূরত্ব, কিন্তু এই দূরত্বের মধ্যে এখনো ঢাকার মতো মেন্টালিটি নিয়ে আমরা আমাদের সাভারটাকে গঠন করতে পারি। আমরা যখন একটি প্রদর্শন করতে চাই, ভারতের অনেকেই এখানে প্রদর্শন করে আমাদের নাট্য উৎসবে অংশগ্রহণ করেছেন, তারা দেখেছেন যে নাট্য দর্শক বাংলাদেশের সবচেয়ে বেশি এবং সবচেয়ে ভদ্র দর্শক হচ্ছে সাভারে, যেখানে আপনি কল্পনা করতে পারবেন না একটি হলে প্রায় দর্শক থাকে 600 দর্শক নিয়ে একটি মঞ্চ নাটক প্রতিদিন। আমরা গত জানুয়ারি মাসে একটি উৎসব করলাম,
13টি নাটক নিয়ে সাভারের এই প্রথম একটি বড় নাট্য উৎসব, 13টি দল নিয়ে নাট্য উৎসব দেশ বিদেশের আন্তর্জাতিক নাট্য উৎসব করেছি। এইখানে যে দর্শক পেয়েছি তাতে কখনোই নিজেকে লংলি মনে হয়নি, আমাকে মনে হয়েছে যে না আমাকে আরো বহুদূর যেতে হবে। এই সাংগঠনিক কাজের ক্ষেত্রে তো আবার আপনি যখন যে সংগঠনটা করছেন সেখানে আপনার অভিনয় হয়তো করছেন সেই নাটকটাতে, এইটা যে একটা বিশাল চাপ। যদি এই চাপটা আমাদের এখানে পশ্চিমবঙ্গে অনেক নাট্য দলই থাকে এবং কখনো কখনো আপনার পরিচালনা করেছে, আমাদের এখানে এই চাপটা অনেক, আমাদের মতো যারা ছোট দল আছে আমাদের এখানে সেই পরিচালককেই নাটক বাঁচতে হয়, অনেক সময় অভিনয় করতে হয়, পরিচালনা করতে হয়, সাংগঠনিক কাজ করতে হয়, অর্থের যোগান ব্যবস্থা করতে হয়, আমরা কোথা থেকে কোথা থেকে টাকা আসবে তার তার ব্যবস্থা করতে হয়, এই সবটা নিয়ে যে চাপটা সেই চাপটাকে সামলান কিভাবে, মানে কোন জাদু বলে এটাকে সামলে দেয়? যদি বলি আসলে যখন আমার থিয়েটারের ছেলে মেয়েগুলোর দিকে তাকাই এবং তাদের ভেতর যে একটি আত্মতৃপ্তি পাই ওটি আমাকে অনেক বেগবান করে। আমি সাভারের প্রেক্ষাপটে বলছি, প্রতিকূল এরিয়া বা একটি শক্ত এরিয়া সত্ত্বেও আমি সংগঠন যখন শুরু করি, আমি একটু আগের থেকে যেতে চাই, সংগঠন যখন শুরু করি নাট্যতত্ত্ব নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়ে এমন একজন মেয়েকে প্রস্তাব দিয়েছিলাম তার বাসায় গিয়ে যে তুমি নাটক করতে আসো মঞ্চ নাটক, সে রাজি হয়নি। সাভারের প্রেক্ষাপটে সে রাজি হয়নি, পুরি বাবা মঞ্চ নাটক করবো, তার বাবা মা রাজি হয়নি, এই আমার ছেলে মেয়েকে আমার মেয়ে মঞ্চে নাটক করবে, না 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 এটা হবে না। কিন্তু সেই শিল্পী সেই মেয়েটা নাটক ও নাট্যতত্ত্ব নিয়ে পড়াশোনা করছে, নাটক ও নাট্যতত্ত্ব নিয়ে পড়াশোনা করছে। এই দুঃখটা, এমনও দিন গেছে আমি একা 2-3 ঘন্টা অপেক্ষা করেছি এই বুঝি আসে, এই বুঝি সদস্যরা আসে, এই বুঝি আসে বা আমি চলে গেলে মনে হয় চলে আসবে, এই অপেক্ষা করতে করতে আমার 3-3.5 ঘন্টা সময় আমি এক সময় ব্যয় করেছি যে সংগঠনটাকে দাঁড় করানোর জন্য। পরবর্তীতে যখন এক ঝাঁক কর্মী পেলাম, প্রাণবন্ত কর্মী পেলাম, তাদের অনুপ্রেরণা, তাদের যে পথ চলা এবং তাদের যে আকাঙ্ক্ষা দেখলাম, সৃষ্টির যে একটি উল্লাস দেখলাম, তারপর থেকে আমার মনে হয়েছে যে আমাদের এই ছেলে মেয়েগুলোর জন্য হলেও আমাকে কন্টিনিউ করা উচিত। এখন এরাই হচ্ছে আপনার প্রেরণা, আমার অনুপ্রেরণার মূল্যটা। এখন গত 3-4 বছরে আমি জাগরণী থিয়েটারের সাথে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ পেয়েছি, যে উপদেষ্টা পরিষদ আমাদের জাগরণী থিয়েটারের প্রত্যেকটা কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সময় উপদেশ, অর্থনৈতিক এবং এমনও আছে, আমি আমাদের দুজন উপদেষ্টার নাম না বললেই না, যারা যাদেরকে এনেছিলাম উপদেষ্টা হিসেবে কিন্তু তারা দলের প্রয়োজনে তারা পারফরমেন্স করছেন, একজন হচ্ছেন সাভার সরকারি কলেজের সহযোগী অধ্যাপিকা শাহনাজান সিদ্দিকা এবং আরেকজন হচ্ছেন সাংবাদিক আজিমউদ্দিন, তারা দুইজনই দলের প্রয়োজনে নিজেদেরকে একজন শিল্পীর দ্বারগোড়ায় নিয়ে আসে। এটি হচ্ছে আমার আমার জীবনে বড় একটি প্রাপ্তি এবং এটি অনেকে হয়তো ঈর্ষা করে, কিন্তু আমি এটাকে ঈর্ষা বলবো না, ঈর্ষা বলবো না, কারণ আমি হয়তো সঠিক মানুষটাকে বাছাই করতে পেরেছি, যেই মানুষটা জাগরণীকে ধারণ করবে, জাগরণীকে থিয়েটারকে ভালোবাসবে, এই সংস্কৃতিকে ভালোবাসবে। এরকম প্রায় 10-12 জন উপদেষ্টা পরিষদ
আমাদের এই জাগরণ থিয়েটারকে এখন মানে শক্তিশালী করছে। অনেক মানুষই সাক্ষাৎকারটি দেখছেন, তারপর তো সাহেদুল আনিল সাহেব রয়েছেন, মানিক তাপসে, অনিকেত পাল, রঞ্জন শিশির, সজীব ঘোষ, ফিরোজ আহমেদ, শ্রাবন্তী ঘোষ, মোহাম্মদ বাহারুল ইসলাম, সাফিক পাটাওয়ারি, এরা সবাই খুব শুভেচ্ছা জানিয়েছেন, ভালো লাগছে বলে। আর এখানে ইয়াসিন শামীম বলেছেন যে ধন্যবাদ জানিয়েছেন আমাদের এবং জাগরণী থিয়েটারের পক্ষ থেকে সবাইকে, এবং সাভারের যে মাননীয় সাংসদ এবং আপনি মিলে যে কয়েক বছর সাংস্কৃতিক চর্চা চালিয়ে যাচ্ছেন, সাভারের সাংস্কৃতিক অঙ্গনকে যে অনেক উন্নততর জায়গায় নিয়ে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি একটা প্রশ্ন রেখেছেন আমাদের ইয়াসিন শামীম, যে সংস্কৃতি চর্চা ও সাংস্কৃতিক চর্চা এগিয়ে নিতে বারবার অসাংস্কৃতিক মনোভাব রোশনালে পড়বে বার পড়ে বারবার নিজেকে নতুন করে এগিয়ে নিয়েছেন এবং প্রমাণ করেছেন আপনি আপাদমস্তক সংস্কৃতির ভালোর জন্য আছেন এবং এর পেছনে আপনার পরিবার ও আপনজনদের ভূমিকা। সেটা আপনি কিছুক্ষণ আগেই বলেছেন যে কতখানি জানতে চেয়েছেন, সেটা নিশ্চয়ই জানতে পেরেছেন যে কিভাবে আপনার স্ত্রী ওইরকম সময় আপনার পাশে দাঁড়িয়েছেন বা হচ্ছে। ওনার আর একটা প্রশ্ন হচ্ছে যে যারা আছেন আপনার সঙ্গে এবং নতুন যারা, তারা যদি একটু সংগঠন করতে চায়, ভালো সংগঠন করতে চায়, আপনি তাদের জন্য কি ধরনের কথা বলবেন, কি করতে বলবেন, কি হওয়া দরকার ভালো সংগঠন করতে গেলে? যদি মানে আঞ্চলিক ভাষায় বলি, আসলে গায়ের চামড়া, আমার উপদেষ্টা আজিমুদ্দিন আমাকে প্রায়ই বলেন দাদা আপনার গায়ের চামড়াটা হচ্ছে গন্ডারের চামড়া, গন্ডারের চামড়া বানিয়ে নিতে হবে। কারণ একজন সংগঠক সম্পর্কে বাজে কথা থাকবে, যারা আমার সমকক্ষ না, যারা আমাকে ঈর্ষা করে, তারা আমাকে আমাকে নিয়ে বাজে কথা বলবে। আমার কথা হচ্ছে আমি নাটকটাকে, আমি সংস্কৃতিটাকে কিভাবে ধারণ করি, আমি কোন অবস্থানে আমার থিয়েটারটাকে দেখতে চাই, কোন অবস্থানে সাভারের সংস্কৃতি অঙ্গনকে দেখতে চাই, সেটা হচ্ছে আমার বড় টার্গেট। এখন একজন আমাকে নিয়ে বাজে কথা বললো, আমি আমি একটু একটু বলি যে জাগরণী থিয়েটার কখনোই মানে অপসংস্কৃতিকে প্রাধান্য দেয়নি। যদি দলের ভেতরে কোনো ছেলে মেয়ে মানে বিতর্কিত হয়েছে, তাদেরকে আমরা সংশোধনের চেষ্টা করেছি, ব্যর্থ হয়ে তাদেরকে আমরা সংগঠনের বাইরে বের করে দিতে বাধ্য হয়েছি। পরবর্তীতে দেখা যায় পূর্ববর্তী সভাপতি বা পূর্ববর্তী বহিষ্কৃত কোনো সদস্যদের নিয়ে তারা একটি কোরাম করে, চার পাঁচজন, আমরা বেশি লোক আমরা বহিষ্কার করিনি, আমরা চার পাঁচজন লোক আমরা ইতিপূর্বে তাদের নৈতিকতার মানে অবক্ষয়ের কারণে তাদেরকে আমরা বহিষ্কার করেছি। সেই অবক্ষিত লোকজনগুলোই চেষ্টা করেছে বিভিন্ন সময়ে জাগরণী থিয়েটারকে বিতর্কিত করার জন্য, সংস্কৃতি অঙ্গনকে বিতর্কিত করার জন্য বা স্মরণ সভাকে বিতর্কিত করার জন্য। আমি শামীমের উদ্দেশ্যে বলতে চাই যে আমি একটি কথাই বলবো সবাইকেই, আমি সবসময় বলি যে যখনই আমি মহড়া কক্ষে ঢুকি, তোমরা সবাই সালাম করে বা প্রণাম করে মহড়া কক্ষে ঢুকবে, কারণ ওটি হচ্ছে আমার প্রার্থনার জায়গা। পাণ্ডুলিপি হচ্ছে আমার ধর্মগ্রন্থ, আমার ধর্মগ্রন্থ হচ্ছে পাণ্ডুলিপি, আর আমার যে পাত্র পাত্রী, আমার দলের যে ছেলে মেয়েরা আছে, তারা হচ্ছে আমার হৃদয়ের এই জায়গায় আছে, আমার হৃদয়ের মধ্যে বসানো আছে। আমি আমার পরিবারের প্রাধান্যের চাইতে আমার জাগরণী থিয়েটার বা আমার সংস্কৃতি অঙ্গনের যে সমস্ত ছেলে মেয়ে আছে তাদের জন্য আমি চব্বিশ ঘন্টা আমার আমার জীবন উজাড় করতে রাজি আছি। আমি শামীম, তুমি নিজেও দেখেছো, তুমি নিজেও ছেলে এবং আমার দলের অনেকেই ছিল এর সঙ্গে, যে করোনাকালীন সময়ে সাভারের সংস্কৃতি অঙ্গনের শিল্পীদের পাশে যদি আমি বলি সাভার উপজেলা প্রশাসন নির্বাহী উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার জনাব পারভেজুর রহমান, তিনি আমাদেরকে প্রথম সংস্কৃতি কর্মীদের জন্য সহযোগিতার হাত তুলে দেন, প্রত্যেকটা দল কর্মীদের জন্য চাল ডাল তেল লবণ মানে যাদের অসচ্ছল পরিবারের জন্য ব্যবস্থা করে দেন, আমরা
তার সেটি হচ্ছে সরকারি ভাবে তারও একটি প্রতিবন্ধকতা আছে, তিনি একটা সময় পর্যন্ত দিয়েছেন বা মাঝে মাঝে দিয়েছেন, কিন্তু আমরা জাগরণ থিয়েটার কর্মীরা কিন্তু কন্টিনিউশন, আমরা 26শে মার্চ থেকে আজ অবধি আমাদের সহযোগিতাটা চালিয়ে যাচ্ছি। যদি কোনো শিল্পীর বাসায়, শুধু জাগরণ থিয়েটার না, সাভারের যদি সংস্কৃতি অঙ্গনের কোনো শিল্পী, আমি আপামর জনতার দায়িত্বটা নিতে পারিনি দাদা, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমারও প্রতিবন্ধকতা আছে। আমি শুধুমাত্রই সাভারের সংস্কৃতি কর্মীদের একটু দায়িত্ব নিয়েছিলাম, আমি চেষ্টা করেছি, জানি না, এবং প্রত্যেকের নাম ঠিকানা গোপন করে, কারোর নাম ঠিকানা আমি কাউকে বলিনি, নাম ঠিকানা, এবং আমি চাইও না কখনো তাদের নাম প্রকাশিত হোক। আমি আমার শিল্পী সমাজকে কখনো কারোর দুয়ারে গিয়ে হাত পাততে হবে এটা আমি কখনো চাই না, আমি কখনোই চাই না। আমি চেষ্টা করেছি সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাথে থাকতে, আমি চেষ্টা করেছি বাংলাদেশ পথনাটক পরিষদের সাথে থাকতে, আমি চেষ্টা করেছি অভিনয় শিল্পী সংঘের পাশে থাকতে, আমি চেষ্টা করেছি ডিরেক্টর গিল্ডের পাশে থাকতে, আমি যখনই যেভাবে পেরেছি আমি সঙ্গে রয়েছি। আমি এই এই কথার মধ্যে কিছু কথা না বললেই না যে এই জাগরণী থিয়েটার আজকের এই অবস্থানের জন্য যে ব্যক্তিগুলোর নাম আমি ইতিমধ্যে দেবাশিস ঘোষ উচ্চারণ করেছি, তারপরে আমি উচ্চারণ করতে চাই অনিকেত পাল, যিনি আমার একটি বড় বড় ভালো লাগার একটি নাটক হচ্ছে আমি ও শ্যামা, সেই নাটকের রচয়িতা এবং নির্দেশক। এই নাটকটি মাঝে মধ্যে যখন আমি মানে শেষ দৃশ্যে আমি অনেক সময় আমি নিজেকেই আসলে খুঁজে পাই না, কষ্টটা উনি মানে আমাকে এতটাই দিয়েছেন, এবং চরিত্র রূপায়ণের ক্ষেত্রে জানি না উনি আমাকে কি পেয়েছেন, এবং ওই নাটকটির জন্য আমাকে যে চরিত্রটি একজন থিয়েটার কর্মী বা একজন আর্টিস্ট হিসেবে তিনি আমাকে ওই চরিত্রের রূপায়ণে আমাকে সহযোগিতা করেছেন, জাগরণ থিয়েটার অনিকেত পালের প্রতিও কৃতজ্ঞতা রাখে, জাগরণী থিয়েটার কৃতজ্ঞতা রাখে সাভার সরকারি কলেজের প্রতি, যে সরকারি কলেজ যদি মহড়া কক্ষের ব্যবস্থা না করে দিত, এই মানে এই সংস্কৃতি অঙ্গন শিল্পকে ডেভেলপ করার জন্য আমরা পুরোটাই শূন্য থাকতাম, শূন্যের কোঠায় থাকতাম। ধন্যবাদ শরণবাবু। একজন সংগঠক, শুধু তো একজন সংগঠকই নয়, তিনি একজন অভিভাবকও বটে। তাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে যেমন কঠোর হতে হয়, তেমনি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য স্নেহের পরশও দিতে হয়। মানে এই দুটো দায়িত্ব পালন করে তার বিপদে যেমন তার পাশে গিয়ে দাঁড়ান, আবার তাকে ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য তাকে শাসন করার দরকার। আর একজন পিতা বা একজন অভিভাবকের সেটাই তো কাজ, সেই যে কাজটা আপনি করেন, আশা রাখা যায় নিশ্চিতভাবে বিশ্বাস আপনার দলের ছেলেরা আপনার সেই অনুভবের সঙ্গে একাত্ম হয়ে থাকে বলেই আপনার দল জাগরণী আজ একটা জায়গায় পৌঁছেছে এবং সেই জায়গাটাকে ধরে রাখতে সমর্থ হয়েছে। একজন আমরা অনেক কাজই অনেক মানুষ মিলে করে, কিন্তু একজন মানুষ বা একজন বা কয়েকজন মানুষ থাকেন যারা পেছন থেকে সমস্ত ব্যাপারটা চালিকা শক্তি হিসেবে কাজ করেন, অনেক সময় তাকে দেখতে পাওয়া যায় না, কিন্তু বাকি ছেলেদের বা বাকি লোকেদের দলের কাজের মধ্যে দিয়ে অনুভব করা যায় যে এখানে তাদের পেছনে একজন অভিভাবক সুমন সুলভ চালক আছেন, যিনি অদৃশ্য থেকেও হয়তো কখনো দৃশ্যমান হন, কিন্তু বেশিরভাগ সময় অদৃশ্য থেকেও এই কাজটাকে চালিয়ে নিয়ে যান। জাগরণী থিয়েটার আরো অনেক উন্নতি করুক, এই করোনাকালীন সময় এই বিপদকে কাটিয়ে উঠে আগামী দিনে আমরা কখনো না কখনো কোনো না কোনো ভাবে হয়তো সামনাসামনি বসে অনেক কথা বলতে পারবো, আমাদের সম্পর্ক থাকতে পারবে, গড়ে উঠবে আরো নতুন করে। বাক্সা প্রাপ্ত নাট্যচরের তরফ থেকে আমি সুজিত ঘোষ আপনাকে স্মরণ সাহাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ অকপট ভাবে আপনার অভিজ্ঞতার কথা, আপনার মনের কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দাদা আপনাকেও বাক্সা ব্রাতজনকেও ধন্যবাদ জানাই,
আসলে অভিভাবক হিসেবে আমি অনেক সময় কঠোর, আমি মানে সাভারের সংস্কৃতি আমার একটু কঠোর, সেই কঠোরতাকে ছাপিয়েও যে সমস্ত আমার সন্তান সন্তানরা আমাকে আমার এই শাসনটাকে যারা নেয় তাদের কাছে আমি কৃতজ্ঞ, যারা পথভ্রষ্ট তাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারাও আমাকে শিখিয়েছে কারা আমার শত্রু কারা আমার বন্ধু, কাদেরকে গ্রহণ করতে হবে কাদেরকে ত্যাগ করতে হবে। আমি বাক্সা ভ্রাতৃজনকে ভ্রাতৃজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা পোষণ করছি যে আমাকে আমার মতো একজন মানুষকে আপনাদের এই আয়োজনে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাই। শুভরাত্রি, ভালো থাকবেন, আবার দেখা হবে, নমস্কার।